وننزل من القران ما هو شفاء ورحمه للمؤمنين السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله رب العالمين شنو معناه ببارز بندرك المنصفين شاكر الله بكر رحمه الله তো আবার একটা নতুন একটা ভিডিও নিয়ে উপস্থিত হইলাম তো আজকের বিষয়টা হলো অবৈধ সম্পর্ক নষ্ট করার কোরআনই ফর্মুলা তো সম্মানিত বিওয়ার্স প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত খুব মনোযোগ সাকরে দেখবেন কেটে কেটে দেখবেন না কেটে কেটে দেখলে বোঝা আসবে না আমি এই ভিডিওটা রাত্রে করছি তো তার জন্যে কিছু শেখাশেঁখা দেখার জন্যেছে তার জন্য আপনারা কোনো কিছু ভাববেন না ইনশাআল্লাহ তো সন্ময়ন্তভার্স আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তার সাথে বেলাইকন আছেন টি পাবেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে দেখতে পারবেন ইনশাল্লাহ সম্মানিত বন্ধুরা এই দেখুন বিচ্ছেদ এটা বিচ্ছেদ করাতে পারবেন বিচ্ছেদ কাদের সাথে করাবেন যেমন প্রেমিক প্রেমিকার সাথে যেটা ভালোবাসার বন্ধনে সৃষ্টি আছে ছেলে হলো খুব গরিবের ছেলে মেয়েটাও হলো খুব ধনীর ছেলে খুব সুন্দরী রূপসী একটা এমন ছেলে দেখে পছন্দ করে পড়ছে তাকে আর হরাইতে যায় না এটার মধ্যে করতে পারবেন সুন্দর বিবাদ দিতে পারবো মেয়েটাকে দিতে পারবো হে মেয়েটা একটা ফালতু ছেলের সাথে প্রেম নিবেদন শুরু করে দিছে ওটা বন্ধ করতে পারবেন যে কোনো প্রেমিক প্রেমিকার জন্য এটা বন্ধ করতে পারবেন আর একটা কাজ করতে পারবেন স্বামী স্ত্রী থাকা অবস্থায়ও নাই এবার স্বামী অন্য পর নারীর সাথে অবৈধ প্রেমে লিপ্ত হয়ে গেছে এইটা আপনি আপনার স্বামী আর অবৈধ নারীর সাথে যেটা প্রেম নিবেদন করছে ওদের সাথে এটা বিচ্ছেদ করা ঘটাতে পারবেন মূলত অবৈধ সম্পর্ক এটা বৈধ কাজে কিন্তু আপনারা কাজ করবেন বৈধভাবে এটা কাজ করবেন না অবৈধ যারা করেছে তাদেরকেই না ইনশাল্লাহ আপনারা একেবারে বিচ্ছেদ ঘটাতে পারবেন নষ্ট করে দিতে পারবেন আর জীবনে আর তাদের সাথে কথা হবে না কোনো কিছুই হবে না ইনশাআল্লাহ আমি আপনাদেরকে দেখিয়ে দেবে এনেছি সুন্দরভাবে এই দেখেন সুন্দরভাবে দেখিয়ে দেবে এখান থেকে নিয়ে এই যে এখান থেকে শুরু করে হ্যাঁ এ এখান পর্যন্ত হ্যাঁ হ্যাঁ এখান পর্যন্ত আপনারা এইটুকু অল্প আয়াত্রা আপনাদেরকে বাংলাতেও ইনশাল্লাহ লিখে দেব আমি আপনাদেরকে বাংলাতেও লিখে দেব আর বাংলাতে লেখাও আছে বাংলাতে লেখাও আছে তো সম্মানিত বন্ধুরা এটা নিয়ম আছে নিয়মটা আমি বলি ছাগলের যেটা চামড়া ওই ছাগলের চামড়ার উপরে আপনি এই আয়তটা লিখবেন লেখা হয়ে গেল লেখা হওয়ার পরে এই আয়তটা নিচে লিখবেন তার মানে এই আয়তটা ছাগলের চামড়ার উপরে এই আয়তটা লেখার পরে তলে এইটুকু লিখবেন তলে তলে কাগজের তলে এইটুকু লিখবেন এইটুকু লেখার পরে তাদের যে ফালান আমি লিখে দিয়েছি ফালান এবং ফালান ফালান ও ফালান নাম লিখবেন তার মানে কার সাথে কার বিচ্ছেদ্রা ঘটাবেন কার সাথে কার বিচ্ছেদ্রা ঘটাবেন যে উমুকের ছেলে উমুক আর বাম ছেড়ে লেখবেন উমুকের মেয়ে উমুক উমুক মানে কার মেয়ে এটু লেখবেন এটুকু লেখার পরে জোড়া যেটা কবর আছে জোড়া কবর তার এক জায়গায় দুটা কবর আছে একটি জায়গায় দুইটা কবর ওই কবরের মাঝখানে ইনশাল্লাহ গেড়ে দেবেন কবরে মাঝখানে গেড়ে দেবেন বুক বরাবর গাড়বেন বুক বরাবর আর একটা কাম করবেন যারা কবরবাসী হয়ে গেছে তাদের শুনে কিছু সোয়াপ্রোশনী সোয়াপ রোচনী করে দেবেন তার মানে কিছু দরদ দোয়াদ পড়লেন আগেই পড়বেন এটা আগেই পড়বেন তাদের উদ্দেশ্যে কিছু সোয়াপ্রোশনী করে দেবেন ইনশাআল্লাহ পাকের রহমত ইনশাল্লাহ আপনি হানড্রেডের ভিতরে হান্ড্রেড কাজ হবো আল্লাপা করার মতে কাজ হবে 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 হবেই আশা করি বুঝতে পারছি